लोकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयति राजाय विवेकानन्द सूरये सचित सुख स्वरूपाय स्वामिने तापहरिणी। ठाकुर मा स्वामीजीर प्रिय भक्त अनुरागी बिंदु आजकेर अनुध्याने आपनादेर सबाइके स्वागत जानाच्छि। रविवार आमरा जे विषय अनुध्यान करी सेटी हलो सप्ताहेर विभिन्न दिने आमरा जे विषय निये आलोचना करी तार उपरेई आपनादेर पाठानो प्रश्नेर उत्तर निये आमरा हाजिर हई रविवारेर बिकेले, जा परिप्रश्न। तो आजकेओ आमरा एकईभावे हाजिर होयेछि परिप्रश्न निये। आशा करछि आपनारा सबाई जारा नियमित आमादेर संगे जुक्त थाकेन आजकेओ तारा जुक्त रयेछेन। आज आमरा परिप्रश्न निये आलोचना करब एवं अभ्यास पर्वे जेमन आमरा अभ्यास करे थाकि आमरा प्राणायाम निये कथा बलि, स्वास्थ्य प्राणायाम निये एकईभावे आजकेओ आमरा सेई अभ्यास करब। আসুন আমরা শুরু করি আজকের পরিপ্রশ্ন। আজ পরিপ্রশ্নের শুরুতে আমরা জগদ্ধাত্রী স্তোত্রম, এটি অর্থসহ পাঠ করব এবং তারপর আপনাদের পাঠানো প্রশ্নে আসব। প্রথম আমরা আজকের পরিপ্রশ্ন শুরু করছি জগদ্ধাত্রী স্তোত্রম, এইটি পাঠ করে। শ্রী জগদ্ধাত্রী স্তোত্রম। শ্রী শিব উবাচ, মহাদেব বলছেন, আধার ভূতে চাধে ধৃতি রূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুবপদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে। স্তোত্রের মধ্যে জগদ্ধাত্রীর স্তুতি করা হচ্ছে। সেখানে মহাদেব বলছেন, হে জগদ্ধাত্রী, আধার ভূতে চাধে ধৃতি রূপে ধুরন্ধরে, হে জগদ্ধাত্রী, তুমি আধার এবং আধেয় স্বরূপিণী, ধ্রুবে ধ্রুবপদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে। আধার ভূতে চাধে, অর্থাৎ তিনি আধার এবং আধেয়, তুমি ধারণ শক্তি স্বরূপিণী এবং সর্বকর্ম বিধাত্রী, তুমি সনাতনী শাশ্বত ধাম রূপিণী, অবিচলিত স্বভাব, তোমায় প্রণাম করি। সবাকারে শক্তি রূপে শক্তিস্থে শক্তি বিগ্রহে শক্তাচার প্রিয় দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। এর অর্থ হল,
তুমি শিব, তুমি শক্তি, সমাকারে শক্তি রূপে, শক্তিস্থে শক্তি বিগ্রহে, তুমি সমস্ত শক্তিতে অবস্থিতা, তুমি শক্তি রূপিণী, তুমি শক্তির যে আধার, তাই বলা হয়েছে শাক্তচিত আধারে তুমি সন্তুষ্ট হও, হে দেবী জগদ্ধাত্রী তোমায় নমস্কার করি। শাক্তাচার প্রিয় দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। এখানে নিশ্চয়ই আপনাদের কাছে বই নেই হয়তো, জগদ্ধাত্রী এমনি বানানটি হচ্ছে দীর্ঘইকার, কিন্তু দেবী জগদ্ধাত্রী মানে সম্বোধন পদে এখানে হস্যইকার বানানটি হয়েছে। তাই যখনই এরকম সম্বোধন পদ হবে তখন সেখানে দীর্ঘইকার স্থলে হস্যইকার হয়, তাই এটি এইভাবেই হয়েছে। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী নমস্তুতে। তারপরে দেখুন, জয় দে জগদানন্দে, জয় দে প্রপূজিতে, জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। হে দেবী দুর্গে, দুর্গা এবং জগদ্ধাত্রী অভিন্ন, হে দুর্গে তুমি জয় বিধায়িনী, জগদে প্রপূজিতে এবং তুমি কি করো, জগতের আনন্দ স্বরূপিণী, একমাত্র তুমি প্রকৃষ্ট রূপে পূজিতা এবং তুমি সর্বব্যাপিনী, জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। পরমাণু স্বরূপে চ দ্বনুকাদি স্বরূপিণী, সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে। হে জগদ্ধাত্রী, তুমি পরমাণু স্বরূপা এবং দ্বনুকাদি স্বরূপা, তুমি সূক্ষ্ম থেকেও অতি সূক্ষ্ম রূপিণী, তোমায় প্রণাম করি। সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে চ প্রাণাপানাদি রূপিণী, ভাবাভাব স্বরূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে। হে জগদ্ধাত্রী, তুমি সূক্ষ্ম অতি সূক্ষ্ম রূপিণী, তুমি প্রাণ এবং অপানাদি স্বরূপিণী, তুমি ভাব অভাব রূপিণী, তাই তোমায় প্রণাম করি। কালাদি রূপে কালেশে, কালা কাল বিভেদিনী, সর্বস্বরূপে সর্বজ্ঞে জগদ্ধাত্রী নমস্তুতে। হে জগদ্ধাত্রী, তুমি কাল প্রভৃতি স্বরূপ, তুমি কালের ঈশ্বরী, তুমি কাল এবং তুমি কালাতীত, বস্তুর বিভেদের কারণ, তুমি সর্বস্বরূপা এবং সর্বজ্ঞা, তাই তোমায় প্রণাম করি। মহাবিঘ্নে মহোৎসাহে, মহামায়ে বরপ্রদে, প্রপঞ্চ সারে সাধ্যীশে জগদ্ধাত্রী নমস্তুতে। হে জগদ্ধাত্রী, তুমি মহাবিঘ্ন স্বরূপিণী, মহা উৎসাহ রূপিণী, তুমি মহামায়া বরপ্রদায়িনী এবং তুমি প্রপঞ্চ সার সাধুগণের ঈশ্বরী, তোমায় প্রণাম করি। অগম্যে জগদামাদ্যে মাহেশ্বরী বরাঙ্গনে, অশেষ রূপে রূপস্থে জগদ্ধাত্রী নমস্তুতে। হে জগদ্ধাত্রী, তুমি অগম্যা, অগম্যা মানে তোমাকে কোনো কিছুর দ্বারা প্রাপ্ত হওয়া যায় না, একমাত্র তুমি যদি কারোর কাছে ইচ্ছে করো সেই কেবল তোমায় লাভ করতে পারে, তুমি অগম্যা। নিখিল জগতের তুমি আদি, মহেশ্বর পত্নী
তুমি বরাঙ্গনা অশেষ সৌন্দর্য স্বরূপা তুমি সর্বরূপে অধিষ্ঠিতা তোমায় প্রণাম করি। দ্বিসপ্তকোটি মন্ত্রাণাম শক্তি রূপে সনাতনী সর্বশক্তি স্বরূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে। তুমি দ্বিসপ্তকোটি মন্ত্রাণাম, দ্বিসপ্তকোটি মানে সাত এবং দুই, বাহাত্তর কোটি, তুমি বাহাত্তর কোটি মন্ত্রের শক্তি স্বরূপিণী, তুমি হচ্ছে সনাতনী এবং সমস্ত শক্তি স্বরূপা। সর্বশক্তি স্বরূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে, হে দেবী জগদ্ধাত্রী তোমায় প্রণাম করি। তীর্থযজ্ঞ তপোদান যোগ সারে জগন্ময়ী ত্বমেব সর্বসর্বস্থে জগদ্ধাত্রী নমস্তুতে। হে জগৎ ব্যাপিনী, তুমি তীর্থ যজ্ঞ তপস্যা দান এবং যোগের সারভূতা, তুমি সর্বস্বরূপিণী, সর্ব আধারে অবস্থিত, হে জগদ্ধাত্রী তোমায় প্রণাম করি। দয়ারূপে দয়া দৃষ্টে দয়াদ্রে দুঃখমোচনী সর্বাপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। হে দেবী জগদ্ধাত্রী, তুমি দয়াস্বরূপা, কৃপাদৃষ্টি স্বরূপা, তুমি করুণাময়ী, দুঃখ বিনাশিনী, সর্ববিঘ্ন নাশিনী, হে দুর্গে তোমায় প্রণাম করি। অগম্য ধাম ধামস্তে মহাযোগী সহিতপুরে অমেয় ভাবকূটস্থে জগদ্ধাত্রী নমস্তুতে। হে দেবী জগদ্ধাত্রী, তুমি অগম্য লোক অধিষ্ঠিত মহাযোগীশ্বর মহাদেবের হৃদয় পুরনিহিত অসীম অতুলনীয় ভাবরাশি মধ্যে অধিষ্ঠিতা তোমায় প্রণাম করি। শ্রী শ্রী জগদ্ধাত্রী স্তোত্রম আমরা পাঠ করব ও তারপর আপনাদের প্রশ্নে আসব, যেমন আমরা পরিপ্রশ্ন করে থাকি। জগদ্ধাত্রী স্তোত্রম শ্রী শিব উবাচ আধারভূতে চাধে ধৃতিরূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুবপদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে। সবাকারে শক্তিরূপে শক্তিস্থে শক্তিবিগ্রহে শক্তাচারপ্রিয়ে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। জয় দে জগদানন্দে জগদেকপ্রপূজিতে জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। পরমাণুস্বরূপে চ ধনুকাদিস্বরূপিণী সূক্ষ্মাতি সূক্ষ্মরূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে। সূক্ষ্মাতি সূক্ষ্মরূপে চ প্রাণাপানাদিরূপিণী ভাবাভাবস্বরূপে চ জগদ্ধাত্রী নমস্তুতে। কালাদিরূপে কালেশে কালাকালবিভেদিনী সর্বস্বরূপে সর্বজ্ঞে জগদ্ধাত্রী নমস্তুতে। মহাবিঘ্নে মহোৎসাহে মহামায়ে বরপ্রদে প্রপঞ্চসারে সাধ্বীশে জগদ্ধাত্রী নমস্তুতে। অগম্যে জগতামাধ্যে মাহেশ্বরী বরাঙ্গনে অশেষরূপে রূপস্থে জগদ্ধাত্রী নমস্তুতে। দ্বিসপ্তকোটিমন্ত্রাণাম শক্তিরূপে সনাতনী সর্বশক্তিস্বরূপে চ
जगद्धात्री नमस्तुते तीर्थ यज्ञ तपोदान योग सारे जगन्मयी त्वमीव सर्वं सर्वस्ते जगद्धात्री नमस्तुते दयारूपे दयादृष्टे दयाद्रे दुःखमोचनी सर्वापत्तारिके दुर्गे जगद्धात्री नमस्तुते अगम्य धाम धामस्ते महायोगी सहृत्पुरे अमीय भावकूटस्थे जगद्धात्री नमस्तुते अगम्य धाम धामस्ते महायोगी सहृत्पुरे अमीय भावकूटस्थे जगद्धात्री नमस्तुते। আজকের পরিপ্রশ্নের শুরুতে আমরা আপনাদের পাঠানো প্রশ্ন আগে আমরা সৃষ্টি জগদ্ধাত্রী স্তোত্রম পাঠ করলাম। আপনারা অপেক্ষা করছেন আপনাদের পাঠানো প্রশ্নের জন্য, প্রশ্নের উত্তরের জন্য। আমরা শুরু করছি আজকের পরিপ্রশ্ন। পরিপ্রশ্ন হলো আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেবার জন্য আমরা হাজির হই প্রতি রবিবার। তো আজকেও আমরা এসেছি রবিবার আপনাদের উত্তর দেবার জন্য। আপনারা অনেকেই জানেন যে সপ্তাহের বিভিন্ন দিনে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তার মধ্যে যেমন ঠাকুরমা স্বামীজির বিষয় থাকে, সেখানে শাস্ত্রাদিও থাকে, তার মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা, উপনিষদ ইত্যাদি, সেই সমস্ত বিষয়ের ওপরে আপনাদেরও অনেক জিজ্ঞাসা থাকে, সেগুলো নিয়েই আমরা হাজির হই রবিবারে। আপনারা প্রশ্ন পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে পাঠানো প্রশ্ন সেগুলোই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি রবিবারের এই পরিপ্রশ্নে। আপনারা 9903985960 যে যে প্রশ্ন পাঠিয়েছেন আমরা এক এক করে তার আজ উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই যে লেখাটি আমাদের কাছে এসেছে, এখানে নাম তো দেখছি না, লিখেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের সমস্ত ঘটনাবলী অতি চমৎকার ভাষায় আমাদের সামনে তুলে ধরেছেন, খুবই ভালো লাগছে পড়তে। এইভাবেই আমাদের ভালো লাগা জানিয়েছেন, কে জানিয়েছেন আমরা জানতে পারলাম না। তো এই প্রসঙ্গ তো জানিয়ে রাখি যে আমরা চৈতন্য মহাপ্রভুর উপরে একটি ধারাবাহিক লেখা ব্লগে প্রচারিত হচ্ছে, আপনারা সবাই সেই লেখাটি অনেকে পড়ছেন। যারা এখনো জানেন না, আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপেই আমরা ব্লগের লিঙ্ক পাঠিয়ে দিই, সেখান থেকে আপনারা পড়তে পারেন। এখন পঞ্চম পর্ব চলছে, এরকম এক একটি পর্বে আমরা এক এক রকম লেখা সেখানে আপলোড করি, আপনারা ইচ্ছে করলে সেটি নিয়মিত পড়তেও পারেন। এরপরে একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, পাঠিয়েছেন উমা ব্যানার্জি জামশেদপুর থেকে। তিনি লিখছেন, যখন কোনো ব্যক্তি এই পৃথিবী থেকে বিদায় নেন, তার যে সৎ উপায়ে উপার্জিত অর্থ রেখে যান, সেই অর্থ থেকে পরিবারের কেউ কোথাও দান করেন, তখন তার ফল কে ভোগ করেন আর সেই দানকে কিরকম দান বলা হয়? আমি লিখেছেন যে তিনি সৎ উপায়ে উপার্জন করেছেন, ফলে উপার্জন যখন তিনি সৎ উপায়ে করেছেন, ফলে আমরা ধরে নিতে পারি তার দান করার অধিকার রয়েছে। মানে তার দ্বারা তিনি কি ধরনের পুণ্য অর্জন করবেন বা দানটা কোন ধরনের সেটা ডিটারমিন হচ্ছে না, কিন্তু এটুকু অন্তত
বোঝা যাচ্ছে যে তিনি যে দান করছেন তার এই অধিকার রয়েছে। কারণ যদি এটি অসৎ উপায়ে উপার্জিত হয় তাহলে তার দান করার অধিকারই নেই। যদিও তিনি মনে মনে ভাবছেন যে দান করছেন, আসলে কিন্তু তার দান করার অধিকার নেই। আপনি বলেছেন যে তিনি সৎ উপায়ে করেছেন, ফলে তার দান করার অধিকার রয়েছে, এটা আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, তারপরে আপনি লিখেছেন যে সেই অর্থ তিনি রেখে গিয়েছেন কিন্তু তিনি আর এখন নেই, তার পরিবারের কেউ যদি সেটা দান করে থাকে, তো তার পরিবারের কেউ দান করুক বা না করুক, যে মানুষটির অর্থ তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি পৃথিবীর কাছেই দান করে গিয়েছেন। তো দাতা হচ্ছে তিনি, তিনি দিয়ে গেছেন। সেই জন্যে দেখবেন বলা হয় কৃপণ হচ্ছে সব থেকে বড় দাতা। তো যিনি, আমি এক্ষেত্রে বলছি না যে তিনি কৃপণই ছিলেন, তা নয়, কিন্তু পৃথিবী থেকে মানুষ তো একদিন চলেই যাবে সবাই, তো তিনি স্বেচ্ছায় দান করলে ভালো, আর না যদিও করে প্রকৃতি তাকে দান করতে বাধ্য করবে, কারণ এসব তার থেকে বিযুক্ত হয়ে যাবে, ফলে তিনি তখনই দান করেছেন। আর যিনি এই অর্থগুলো অন্যের হাতে হয়তো তুলে দিচ্ছেন, তিনি কেবল দিচ্ছেন, এইটুকু কর্মের যা ফল সেটা নিশ্চয়ই তিনি পাবেন, কিন্তু আসল দাতা হচ্ছে যিনি উপার্জন করে যার অধিকার ছিল দিয়েছিলেন। এখন আপনি লিখেছেন যে এই দানটি কোন ধরনের দান, কোন ধরনের দান মানে যদি ভগবদ গীতার দিক থেকে আপনি অ্যানালিসিস করেন, হয়তো আপনার এটাই অভিপ্রায় যে এটা সাত্ত্বিক নাকি তামসিক নাকি রাজসিক, এই রকম। নিশ্চয়ই নিশ্চয়ই মনে আছে আমাদের যে সাত্ত্বিক দান কাকে বলে, কোনো প্রত্যাশা ছাড়া যখন কর্মের ফল ঈশ্বরে সমর্পণ করে কোনো দান করা হয় সেটি হলো সাত্ত্বিক দান। তাই ডেফিনেশনগুলো অনুযায়ী আপনি ঠিক করে নিতে পারবেন এই দানটা কি ধরনের ছিল, কারণ এখন বলা খুবই মুশকিল যিনি দান করেছিলেন তার মানসিকতা কি ছিল, সেগুলোই হচ্ছে আসল ব্যাপার। তাই সেগুলো যেহেতু আমরা বুঝতে পারছি না, তাই পার্টিকুলারলি এটা কি ধরনের দান এটা বলা খুব মুশকিল। আর যে দানের মধ্যে মানে কষ্টে দান বা অপরকে কোনোভাবে আমরা দিয়ে দিচ্ছি বাধ্য হচ্ছি, সেই ধরনের দানগুলোকে আমরা রাজসিক অথবা তামসিক দান বলেই বলে থাকি। তো যে দান সোজা কথা শ্রেষ্ঠ দান হচ্ছে প্রত্যাশাবিহীনভাবে যে দান, কর্মের ফলের প্রত্যাশা না করে যে দান, তাকে বলা হয় সাত্ত্বিক দান। যদি তার ভেতরে এটা থাকে নিশ্চয়ই তিনি সাত্ত্বিক দানের অধিকারী হবেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ও বুঝতে পেরেছেন। আমাদেরকে আপনি আবার লিখবেন, লিখেছিলেন আমাদেরকে উমা ব্যানার্জি জামশেদপুর থেকে। আচ্ছা, এরপরে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, প্রশ্নটি পাঠিয়েছেন সুজাতা ঘোষাল, থাকেন সল্টলেকে। তিনি বলছেন, তার লেখা থেকে পড়ছি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যে রয়েছেন এই জ্যোতির্লিঙ্গ কেন বলা হয়, এটি ছিল তার জিজ্ঞাসা। তিনি স্বয়ম্ভু লিঙ্গ জেনেছেন বলেছেন। আচ্ছা, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, জ্যোতির্লিঙ্গ অনেক রয়েছে, ৬৪ কোনো কোনো মতে, তো তার মধ্যে প্রধান দ্বাদশ এবং সেই কারণের জন্যই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মানে প্রসিদ্ধ। জ্যোতির্লিঙ্গের মধ্যে দুটো জিনিস রয়েছে, একটি হলো জ্যোতি আর একটি হলো লিঙ্গ। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন বা প্রতীক। মুশকিল এই লিঙ্গ শব্দটিকে কেউ কেউ পুরুষাঙ্গ বলে মানে ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা বলবো না, এটা অপব্যাখ্যা বা কুব্যাখ্যাই বলবো, ঠিক ঠিক নাম বুঝতে পারার এরকমই অবস্থা। এবং সেই জন্যে শিবলিঙ্গের আরাধনাকে কেউ কেউ পুরুষ লিঙ্গের আরাধনা বলে মনে করেন, এটা যথার্থ নয়, এটা যথার্থ নয়। আচ্ছা, এখানে যে জ্যোতির্লিঙ্গ কথাটি রয়েছে এটাই বলি, তো
লিঙ্গ দেখুন, শিবলিঙ্গ তো আমরা জানি যে সাধারণ শিবলিঙ্গ যে পুজো হয়, আর জ্যোতির্লিঙ্গ এবং শিবলিঙ্গের মধ্যে তফাৎ হল শিবলিঙ্গ মানুষের প্রতিষ্ঠা করা। এরকম অনেক পুরনো পুরনো শিবলিঙ্গের মন্দির রয়েছে যেখানে মানে শিবের আরাধনা হয়, কিন্তু সেটা মানুষের তৈরি। আর এই যে জ্যোতির্লিঙ্গ এইটি কিন্তু মানুষের তৈরি নয়, এবং সেই কারণের জন্যই এই জ্যোতির্লিঙ্গের প্রসিদ্ধি রয়েছে যে এটি স্বয়ম্ভূ, অর্থাৎ এটি কারণ খুঁজে পাওয়া যায় না, এটি নিজে থেকেই উদ্ভূত। এরকম জ্যোতির্লিঙ্গ 12টি রয়েছে, মানে প্রধান প্রধানত 64টি রয়েছে মোট এই জ্যোতির্লিঙ্গ। এইগুলো তো জ্যোতির্লিঙ্গের মধ্যে আসলে যে ভাবটি রয়েছে এটি হচ্ছে জ্যোতিস্বরূপ, মানে মহাদেব স্বয়ং নিজেকে জ্যোতি রূপে প্রকাশ করেছিলেন, এবং সেই জ্যোতি এই লিঙ্গ প্রতীকে পূজিত হন জ্যোতির্লিঙ্গ। ভারতবর্ষে এরকম বেশ কিছু জ্যোতির্লিঙ্গের কথা আপনারা অনেকেই জানেন, তার মধ্যে এই যে 12টির নাম আমরা বললাম, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এর মধ্যে প্রধান প্রধান হচ্ছে সোমনাথ, তারপরে মল্লিকার্জুন, শ্রীশৈলমের, হ্যাঁ এগুলো রয়েছে, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, কেদার, তারপরে কাছেই রয়েছে আমাদের বৈদ্যনাথ, হ্যাঁ তারপর কাশী বিশ্বেশ্বর, এইগুলো হচ্ছে মানে প্রধান প্রধান যে জ্যোতির্লিঙ্গ। তো জ্যোতির্লিঙ্গের মধ্যে যে শিবলিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গের মধ্যে তফাৎ হলো এইটি যে এখানেও সেই অসীম অনন্তের কথা বলা হয়েছে, লিঙ্গ মানেই অসীম অনন্ত, এবং সেই জন্যই দেখবেন যে লিঙ্গ এটি এইরকম একটি অংশ রয়েছে যেখানে দেখবেন মানে ভার্টিক্যাল একটা অবস্থান রয়েছে। এই ভার্টিক্যাল অবস্থানটিকে এই জিনিসটি রিপ্রেজেন্ট করা হয় যার আদি এবং অন্ত নেই, এটা এদিকেও চলতে পারে অনন্তভাবে, এদিকেও চলতে পারে অসীম অনন্তভাবে, এ দুটো এন্ডলেস। সেই জন্য দেখবেন এই সিম্বল বা এই ধারণাটিকে সেখানে বোঝানোর জন্য এই রকম একটি অবস্থান থাকে। তো এই এবং এখানে জ্যোতি রূপে তিনি প্রকাশিত হয়েছিলেন মহাদেব, তাই জ্যোতির্লিঙ্গ। আর এটি প্রাকৃতিক লিঙ্গ বলা হয়, আর একটি হলো মানুষের তৈরি যে শিবলিঙ্গ। তাহলে শিবলিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গের মধ্যে তফাৎ আমরা একটু বুঝলাম, এই হলো মূলত তফাৎ, আশা করি বুঝতে পেরেছি। এবং ভক্তদের বিশ্বাস যে জ্যোতির্লিঙ্গে স্বয়ং মহাদেব বিরাজ করেন, লিঙ্গের মধ্যেই তিনি রয়েছেন, শিবলিঙ্গের পুজো এইভাবেই হয়ে থাকে, এবং সেখানে এই অনাদি অনন্ত ভাবটি প্রকাশ করার জন্য লিঙ্গকে এইভাবে মানে স্থাপন করা হয় বা এইভাবেই এটি দেখা যায়। এবং তারপরে যে যে অংশটিকে আমরা গৌরীপট বলি এটা হচ্ছে প্রকৃতির প্রতীক, তাই প্রকৃতি এবং তার সঙ্গে এই শিবলিঙ্গকে এভাবে স্থাপন করা হয়েছে অসীম অনন্তের। কিন্তু ভুল ক্রমে মানুষ এটিকে কেউ কেউ লিঙ্গ পুজো বলে মনে করে, মানে পুরুষাঙ্গের পুজো বলে মনে করে, এটি যথার্থ নয়। এটা ভালো করে জানা দরকার যে আমরা এটা ভালোভাবে জানি না বলে এরকম অনেক সময় অপব্যাখ্যা হয়, খুব বাজে রকম ব্যাখ্যাও চলে। তো এগুলো না জানার ফলে আমাদের এই জিনিসগুলো ঘটতে থাকে। আচ্ছা, এবারে আমাদের কাছে যে প্রশ্ন পাঠিয়েছেন আমরা তাই সেই প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এবারে প্রশ্ন পাঠিয়েছেন আমাদের কাছে রমা কুণ্ডু, থাকেন সাহারানপুর ইউপিতে। তো তার জিজ্ঞাসা হলো, উড়িষ্যা কোঠারে সৃষ্টি মায়ের লীলা প্রসঙ্গে জানতে চাই। আমরা প্রসঙ্গত বলে দিই হয়তো বেশ কিছুদিন আগে, সৃষ্টি মায়ের ওপরে যখন একেবারে পূর্ণাঙ্গ জীবন আলোচনা করেছিলাম ধারাবাহিকভাবে, তখন এই কোঠার প্রসঙ্গটি সেখানে এসেছিল। আমাদের পুরনো যে সমস্ত মানে ভিডিওগুলো রয়েছে আপনারা তো এখন সবই দেখতে পান, আমাদের আগের আগে যে সমস্ত ক্লাসগুলো আমরা দেখবেন সবই ইউটিউবে প্লেলিস্ট করে রেখেছি, খুব
খুব সাজানো রয়েছে, সুন্দরভাবে সাজানো রয়েছে। আপনারা ইচ্ছে করলে যে কোনো সময় যে কোনো প্রয়োজনীয় তথ্য সেখান থেকে দেখে নিতে পারেন। তবে আপনি যখন এই প্রসঙ্গটি উল্লেখ করেছেন, আমরা মনে রাখব যে এটা নিয়ে বেশ কিছু তথ্য রয়েছে আমাদের কাছে, নিশ্চয়ই আমরা আলোচনা করতে পারি। কারণ ওড়িশাতে মা বেশ অনেকবার গিয়েছেন এবং কোঠারে বেশ খানিকটা সময় ছিলেনও, পুরীতেও তো ছিলেন, আপনারা সকলেই জানেন যে পুরীতে গিয়েও তিনি বেশ কয়েকবার ছিলেন এবং কোথায় কোথায় ছিলেন সে সমস্ত তথ্য রয়েছে। তো সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই, এটি দীর্ঘ আলোচনা দরকার, পরিপ্রশ্নে সেটা সম্ভব হবে না, কিন্তু আপনি যেহেতু জানিয়েছেন আমরা নিশ্চয়ই এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এরপরে কে পাঠিয়েছেন আমাদের কাছে উল্লেখ তো পাচ্ছি না, তবে এটুকু লিখেছেন নিউ টাউন থেকে। আচ্ছা বেশ, আমরা ধরে নিচ্ছি। আপনি লিখছেন নাহম নাহম তুহু তুহু তুমি ও তোমার, তোমারটা বুঝতে পেরেছি তুমিটা বুঝতে পারছি না, মানে তুমিটা বুঝতে পারছি না। আচ্ছা, বেশ কয়েকটা উদাহরণ সহযোগে বুঝিয়ে দিলে ভালো হবে। কি কি বুঝতে চান আপনি? তুমিটা বুঝতে পারছি না, হ্যাঁ, তুমি ও তোমার, নাহম নাহম তুহু তুহু, নাহম মানে কি, ন অহম নাহম, আমি নই তুমি। আচ্ছা, আমি কাকে বলে এটা বুঝতে পারেন? তো আপনি লিখেছেন তুমি ও তোমার, তোমারটা বুঝতে পেরেছি তুমিটা বুঝতে পারছি না। তোমারটা মানে, তোমার মানে এটা কি, তোমার মানে তুমির সঙ্গে রিলেটেড তোমার। প্রথম হচ্ছে আমি এবং তুমি, আপনি আপনার নাম এখানে নেই, বেশ আপনি যেই হন না কেন, তো আপনার একটা নাম রয়েছে। আপনি বুকে হাত দিয়ে কি অনুভব করেন, তুমি অনুভব করেন না আমি অনুভব করেন? হ্যাঁ, আমি করেন, তাই না? এটা আমি, তাহলে এটা আমি ছাড়া যা কিছু তাকে বলা হয় তুমি। হলো, এবার তুমির মধ্যে কে কে পড়বে? আপনি লিখেছেন তোমারটা বুঝতে পেরেছি তুমিটা বুঝতে পারছি না। তুমিটা হচ্ছে আপনি ছাড়া যা কিছু তাকে বলা হয় তুমি। আপনার রিলেশনস, আপনার সম্পদ, আপনার বিলঙ্গিংস, হোয়াট এভার, এভরিথিং ইজ তুমি। তাহলে আপনার মানে আপনি বুকে হাত দিয়ে যা বোঝেন এটা হলো অসমত, আমি, আর বাকি হলো জুসমত, ইউ। হলো, এটা আমি, এটা তুমি। এবারে যখন তোমার সঙ্গে সম্পর্কিত যা তাকে বলা হয় তোমার, তুমির সঙ্গে সম্পর্কিত যা তাকে বলা হয় তোমার, তাই না? এটা হলো আমার, কেন, আমি এবং তুমি। তাহলে প্রথম দেখুন, আমি, তার সঙ্গে রিলেটেড আমার, তারপরে তুমি, তোমার সঙ্গে রিলেটেড তোমার, পরিষ্কার না? তাহলে দেখুন, একটা হলো আমি, তার সঙ্গে রিলেটেড যা যা সেটা হলো আমার, আমার শরীর, আমার মন, আমার বই, আমার খাতা, আমার বাড়ি, আমার ঘর, ঠিক আছে না? এভরিথিং রিলেটেড টু দিস আই ইজ আমার। হলো, এবারে আমি কি বললাম, না আমি আর তুমি, এই নিয়েই সব কিছু, আসমাত অ্যান্ড ইউসমাত। তাহলে আমি হলাম আমি এবং আমি ছাড়া যা কিছু সব তুমি, রাইট? এবারে তুমির মধ্যে কে রয়েছে আপনি আপনার সার্কেল বুঝে নিন। স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, ভাইসি ভাষা হতে পারে। আপনি যদি স্ত্রী না হয়ে হন, আপনি পুরুষ কিনা বোঝা যাচ্ছে না, যা হন না, তার উল্টোটা হবে ছেলে পুলে, নাতি নাতনি, যা কিছু, এভরি রিলেশন, এটা হলো তুমি, রাইট? এবারে আপনি কি বলছেন এখানে দেখো, ভগবান কি বলছেন এখানে, শ্রী রামকৃষ্ণের কথা যে নাহম নাহম তুহু তুহু, এই যে তুমি, এই তুমিটির শ্রেষ্ঠ তুমি কোনটি? ঈশ্বর হচ্ছেন এই তুমিগুলোর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। তাহলে তুমিগুলোর মধ্যে কি আছে, রিলেশনস আছে, আমি বললাম একটু, আমি ছাড়া আর যা কিছু জগতে সব তুমি। তাহলে তুমিগুলোর একদম প্রথম ধাপ হচ্ছে ঈশ্বর। সেই জন্যে এখানে তুহু তুহু মানে তুমি সেই ঈশ্বর।
তাহলে না হম আমি নই তুমি, তুমি মানে হে ঈশ্বর তুমি। এইটি রামকৃষ্ণ বলছেন যে আমি আমি করলে কি হবে না, এই জগৎ সংসারে যে বন্ধনের কারণ আমি আমির ফলে। দেখুন আমি এবং আমার, শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন আমি আমার এটি হচ্ছে অজ্ঞান, তুমি তোমার এটি হচ্ছে জ্ঞান। তাহলে তুমিটাকে বললাম তুমি শ্রেষ্ঠ হচ্ছে ঈশ্বর, তাহলে এভরিথিং ইজ রিলেটেড টু গড ইজ তোমার, তোমার মিন্স কারে দাঁড়াবে ঈশ্বরের, তাই না, গডস। সো এভরিথিং যা কিছু আপনার বিলঙ্গিংস রিলেশন সব কিছু কার, তাহলে ঈশ্বরের, রাইট। তাহলে এক হলো তাহলে কি না আমি, আর দুই ঈশ্বরের। তাহলে আমি এবং আমার করলে আমি বন্ধনে পড়ে যাই, এবারে ঈশ্বর আর সব তোমার ঈশ্বরের। এইটি শ্রীরামকৃষ্ণ বলেছেন তুহু তুহু করতে, নাহম নাহম তুহু তুহু। তাহলে আমি নয় আমি নয় তুমি, হে প্রভু তুমি। বিকজ এভরিথিং যা কিছু আমরা দেখছি শুনছি বুঝছি, ইভেন যা বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না, এভরিথিং বিলংস টু গড, সমস্ত কিছু ঈশ্বরের। এই হচ্ছে কনসেপ্ট, যখন আমি আমার করছি তখন এটা বন্ধন হচ্ছে, যখন আমি তুমি তোমার করছি তখন এই বোঝা গেল আশা করছি। আর যেটাকে আমরা বলবেন যে না আমি কেন সব ঈশ্বরে বলবো, আমার আমার নেই, এটা কি কথা, ঈশ্বর এখানে কোথায়? এভরিথিং ঈশ্বরের মানে আপনার এক্সিস্টেন্সটাও দাঁড়িয়ে আছে ঈশ্বরের উপরে। হ্যাঁ আপনি বলছেন না এটা কি করে হবে, আমি অফিস যাই ওখানে আমি কত কাজ করি, আপনি অফিস যান কিন্তু আপনার এই শরীর মনটাকে যে প্রাণ শক্তি ভেতরে কাজ করছে সেই প্রাণ কাজ করার কারণই হচ্ছে এই চৈতন্য বা কনসিয়াসনেস বা যাকে ঈশ্বর এই তার ভেতরে কাজ করছেন বলে, তাই এটাকে আপনি এত ভাবছেন। এইখানেই হচ্ছে ফলস ইগো, অহংকার তৈরি হচ্ছে, অহংকার বশত আপনি নিজেকে আমি আমি ভাবছেন। বাট এই আমিটা থেকে মুক্ত হওয়ার জন্যে শ্রীরামকৃষ্ণ বলছেন কথামৃতের যে কথা আপনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে তুহু তুহু তোমার, তোমার সব প্রভু তোমারই সব, আমি কিছু নয়। সেই জন্যে আই অ্যাম নাথিং, আই হ্যাভ নাথিং, আই ক্যান ডু নাথিং। হ্যাঁ এটা মনে রাখতে হবে, তিনটে কথা বললাম, আই অ্যাম নাথিং মনে রাখুন, চুরে পাওয়া আই এম নথিং কি বলছেন, আই এম নথিং, আই হ্যাভ নথিং, আই ক্যান ডু নথিং, দ্যাটস অল। তার মানেটা কি দেখুন, এটাই উল্টো দিক থেকে, ইউ আর এভরিথিং, ইউ মিন্স তুহু, তুহু মিন্স গড বললাম, তাহলে গড ইজ এভরিথিং না, ভগবান হচ্ছে সব, তাহলে তুমি সব, ইউ হ্যাভ এভরিথিং, তারই সব কিছু রয়েছে, অ্যান্ড ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, দ্যাটস অল। সো আই ক্যান নট ডু এনিথিং, আই হ্যাভ নথিং, অ্যান্ড আই অ্যাম নথিং, আমার যে এক্সিস্টেন্স দ্যাট ইজ অলসো ফলস, এই যে আই আই করছি দ্যাট ইজ ফলস আই, অ্যান্ড বিকজ অফ দিস ফলস আই ইউ আর সাফারিং। এইটার জন্যই সাফারিং এর কারণ হচ্ছে দিস ফলস আই, বোঝা গেল আশা করি। আচ্ছা এরপরে আপনি কিন্তু লিখেছেন অনেকগুলো উদাহরণ দিতে, আমরা খুব উদাহরণ কিছু দিলাম, যা বললাম এটাই হচ্ছে উদাহরণ, বুঝুন এই হচ্ছে ব্যাপার। এই আপনি লিখেছেন অনেক উদাহরণ দিতে, অনেক উদাহরণ দিলে কি খুব বোঝা যায় ভালো। আচ্ছা এরপরে লিখেছেন, আচ্ছা আরেকটি অভ্যাস সংক্রান্ত আবেদন, অনেকদিন আগে একটা অভ্যাস করিয়েছিলেন 21 দিনের, ঘুমোতে যাওয়ার সময় মানুষজন বিষয় আসো এগুলো। আচ্ছা এটা অনেক যখন জানতে চেয়েছেন বলে দিই, এটা হচ্ছে এই যে বললাম, তাহলে একটা হলো আমি আর একটা হলো তুমি। শ্রীরামকৃষ্ণ যে কথাটি বলেছেন যে আমি আমি নয় তুমি তুমি, এই যে জিনিসটি এটা তো আমরা আশা করি বুঝতে পেরেছেন যে তুমি শব্দের দ্বারা তিনি কি বলেছেন, ঈশ্বর কি,
সমস্ত কিছুর ভার দেওয়া হয়েছে যে আমি কিছু নয়, সবই তোমার, এই জগৎ সংসার তোমার, সন্তান আদি যা রয়েছে সবই তোমার, অর্থ সম্পদ যা সব তোমার হয়েছে। আপনি কি করেন না, প্রসাদ রূপে যতটুকু পাওয়া যায় ততটুকুই আপনি প্রশান্ত মনে গ্রহণ করে থাকেন, ঈশ্বর আপনাকে যতটুকু প্রদান করেন আপনি এটাই করেন। ঠিক যে প্র্যাকটিসটির কথা আমরা বলেছিলাম, এটা এটা হচ্ছে এরকম, যখন রাত্রে ঘুমোতে যাবেন তখন এই অভ্যাসটি করার কথা বলেছিলাম, মনে মনে চিন্তা করতে বলেছিলাম। কি বলেছিলাম যে মনে মনে একটি বৃত্ত চিন্তা করুন, সেই বৃত্তের মাঝখানে নিজেকে বসান, আমি হয়েছে। এবারে এই বৃত্তটাকে ভরিয়ে ফেলুন আমার কি কি রয়েছে। দেখুন আপনি এটা অনেকে মানে তখন মন্তব্য করে টেছিলেন যে আমার জিনিসপত্র সব রয়েছে তাহলে কি হবে, না না আপনার জিনিসপত্র আপনারই থাকবে, আমি কিছু নিয়ে নিচ্ছি না, ভয় নেই। আপনার শুধু মনে মনে চিন্তা করুন একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে আপনার যা যা রয়েছে, মানে আপনাকে কাউকে বলতে হবে না, শুধু মনে মনে কিরকম, ধরুন আপনার রিলেশনস প্রথম এখান থেকে শুরু করবেন, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, রাইট, রয়েছে। মনে মনে শুধু ভাবুন, আপনাকে এদেরকে কেউ মানে সরাতে হবে না, কিছু করতে হবে না, কিচ্ছু না, আপনি শুধু ভাবুন যে আমার সঙ্গে রিলেটেড কি কি রয়েছে, তাকে তো আমি আমার বলবো, তাই না? আমি এই বৃত্তের মাঝখানে রয়েছি আর যা আমার সঙ্গে সম্পর্কিত সেগুলোকে আমি আমার বলছি, ভেরি গুড। আপনি চিন্তা করুন তাহলে আপনার এগুলো রয়েছে, ধরুন আপনার অফিস, আপনার কাজ, হ্যাঁ, আপনার ব্যাংকের এই, আপনার দুটো গাড়ি, চারটে অমুক, পাঁচটা মোবাইল, যা যা এই জিনিসটা টোটালি আপনি ভেবে নিন, তাহলে আমার মানে এই জিনিসগুলো হচ্ছে আমার। বেশ ভালো, এবারে আপনি কি করছেন দেখুন, আপনি মনে মনে ভাবুন যে আপনি তো এখন ঘুমোতে যাবেন, একটু পরেই আপনি ঘুমিয়ে পড়বেন। বেশ, তাহলে এই যে জিনিসগুলো যেগুলো আমির সঙ্গে রিলেটেড, যাকে আমি আমি বলে বলি, আমার বলে বলি, এই জিনিসগুলো যথার্থ আমার, ঠিক আছে, ভুল কিছু নেই, কিন্তু এই যে আমি আমি করছি এগুলোর সঙ্গে এগুলো তো আলাদা, শুধু এটাই বুঝুন। এই প্র্যাকটিসটা এই জন্যই করা হয়েছিল, কিভাবে না, তাহলে আমিটা কে, আমি এই খাটের উপরে এখন ঘুমোবো, একটু পরেই আলোটা অফ হয়ে যাবে, বা আলোটা অফ হয়ে গিয়েছে ধরুন, একটু পরেই আপনি চোখ বন্ধ করবেন, সম্পূর্ণভাবে ঘুমিয়ে পড়বেন, তো তার আগে আপনি চিন্তা করছেন যে আমার আচ্ছা এইগুলো রয়েছে, ভেরি গুড। আচ্ছা এবারে আমি কি বলেছিলাম যে এই বৃত্তের ভেতরে আপনি যে যেগুলো ভেবেছেন এক এক করে ওগুলোকে বন্ধ করে দিন। বন্ধ করে দিন মানে না এটা তো আমি নয়, ধরুন আমার ব্যাংকে এত কোটি টাকা আছে, ঠিক আছে, বাট এটা তো আমি নয়, এটা আলাদা, ঠিক আছে চলো। আচ্ছা তারপর গাড়ি ঘোড়া, আচ্ছা এটা তো আমি নয়। আচ্ছা রিলেশনসগুলো, ঠিক আছে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী, না এগুলো তো আমি নয়, ঠিক আছে। এই যে আস্তে আস্তে করে ওগুলোকে আপনি আমার থেকে মানে আমির থেকে ওগুলোকে সরিয়ে দিচ্ছেন যে এটা ঠিক আমিটা নয়। এরপরে আপনি আরো যখন ধীরে ধীরে অভ্যাসটাকে নিয়ে আসছেন, আপনি কি দেখছেন একটা ঘরের মধ্যে আপনি রয়েছেন। আচ্ছা এই ঘরটা কি আমি, দেখো দেওয়াল, লাইট, না এটা আমি নয়, রাইট, তখন ওগুলোকে আপনি সরিয়ে দিচ্ছেন যে না এটা তো নয়। এবার আপনি আরো চলে আসুন নিয়ারেস্টে, এখন কি একটা খাটের উপর আপনি রয়েছেন, হ্যাঁ শুয়ে আছেন বিছানার উপরে। আচ্ছা এই বিছানাটা কি আমি, না আমি তো এখানে শুয়ে আছি, তাই না, আমার শরীরটা, তাহলে আমি নিশ্চয়ই বিছানাটা, বিছানাটা আমার হতে পারে কিন্তু এটা আমি তো নই, তাই না। এই রকম ভাবে যখন আপনি আরো ক্লোজে আসছেন তখন কি দেখছেন, আচ্ছা আমার এক্সিস্টেন্সটা এই শরীরের মধ্যে আছে, এই শরীরটা আমি বিছানার সঙ্গে ফেলে দিয়েছি, রাইট, কিন্তু যাই হোক না কেন আমি যে এই চিন্তা করছি থটসটা, এটা কি শরীরটা, না শরীরটা নয়। দেখো আরো এরকম করে করে অভ্যাসটাকে আপনি নিয়ে আসবেন, এই হচ্ছে সেই প্র্যাকটিসটা। নিয়ে আসতে দেখবে তখন আপনি শরীর থেকে আস্তে আস্তে দেখছেন তাহলে মনটা কি আমি হব, না মনটা ঠিক নয় মনে হয়, কারণ মনে তো আমি চিন্তাগুলো করছি, তাহলে নিশ্চয়ই চিন্তার থেকে আমি একটা আলাদা কেউ, তাই না। যখন চিন্তাগুলো আমি করি তাহলে আমি তো চিন্তা করি, যে করে যা করে তাহলে তার থেকে আলাদা হবে,
এইটুকুই শুধু আপনাদের বলেছিলাম। কেউ কেউ এটাকে মানে ঠিক বুঝতে হয়তো পারেননি ওই সময়, আমরা কোভিড এর সময় এটা বলেছিলাম বিশেষ করে, কেউ কেউ হয়তো করেছেন, অনেকে অভ্যাস করেছেন, আবার অনেকে হয়তো ভয় পেয়ে গিয়েছেন যে না তাহলে এগুলো কোথায় যাবে, কি না না কোথায় যাবে না, ওগুলো থাকুক। আপনি শুধু এটা বুঝুন যে এই জিনিসগুলোর থেকে আপনি আলাদা, আপনার জিনিস আপনারই থাকবে, কেউ আপনার জিনিস কোথাও নিয়ে নেবে না। কিন্তু আপনি যাকে আমি আমি করছেন সেই আমিটার থেকে এগুলো যে আলাদা, কেবল এটুকুই 21 দিন আমরা অভ্যাস করতে বলেছিলাম। আজকে আবার সেই প্রসঙ্গক্রমে আমরা সেটি বললাম, যদি কারোর অভ্যাস করার ইচ্ছে থাকে নিঃসন্দেহে এই অভ্যাস করতে পারেন। তো এটা খুব একটা ভালো অভ্যাস, এর ফলে দীর্ঘ 21 দিন যদি আপনি পরপর এটা অভ্যাস করেন তাহলে আপনি নিশ্চয়ই মানে উপকার পাবেন, উপলব্ধি নিশ্চয়ই আপনার হবে। আচ্ছা, এরপরে আমরা এগিয়ে যাই। প্রশ্ন অনেক রয়েছে। এরপরে একটি প্রশ্ন আমাদের কাছে পাঠিয়েছেন শান্তনু দাস রাজারহাট থেকে। তিনি বলছেন কসমিক কনসিয়াসনেস সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। আমরা জানি না যে আপনি আমাদের এই মানে নিয়মিত যে সমস্ত বিষয়গুলো আলোচনা হয় সেগুলো শোনেন কিনা। যদি শুনে থাকেন তাহলে যে কনসিয়াসনেস বা কসমিক কনসিয়াসনেস এটা নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন যে সর্বব্যাপী যে চৈতন্য সেটি হচ্ছে কনসিয়াসনেস বা কসমিক কনসিয়াসনেসের বিষয়। অর্থাৎ যথার্থ রূপে যদি আপনি কসমিক কনসিয়াসনেসকে জানতে চান বা চৈতন্য সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে এর গভীর যে সমস্ত আলোকপাত যে সমস্ত শাস্ত্রে হয়েছে, অর্থাৎ বিশেষ করে বেদান্ত এবং যোগ দর্শন ইত্যাদি বিষয়ে, সেখানে কিন্তু আপনি এর খুব গভীর জিনিসগুলো খুঁজে পাবেন। এছাড়া আপনি লিখেছেন যে যদি কোনো বই পাওয়া যায় সে বিষয়ে জানতে চেয়েছেন, তো আপনাদেরকে আপনাকে জানিয়ে দিই যে বই রয়েছে ডক্টর রিচার্ড মরিস বুকের একটি সুন্দর বই রয়েছে কসমিক কনসিয়াসনেসের ওপরে। যদি আপনি মানে জানতে চান সেখানে আপনি এই বইটি সন্ধান করে পড়তে পারেন, যেখানে বুদ্ধিজম খ্রিস্টানিটি অ্যান্ড ইসলামের মানে প্রাসঙ্গিক আলোচনা করা হয়েছে। তবে খুব গভীর যে বিষয়ে আমার মনে হয়নি, তো ফলে আপনি যদি জানতে চান এই বিষয়টি এভাবে জানতে পারেন। বইটির আপনাদের এ বলে দিই শিরোনাম হচ্ছে এরকমই কসমিক কনসিয়াসনেস, ডক্টর রিচার্ড মরিস বিউ, BUCKE, এই হচ্ছে স্পেলিং। তো ইচ্ছে করলে আপনি এটি মানে পড়ে দেখতে পারেন, ভবিষ্যতে আপনি আমাদেরকে জানাবেন, আপনার মতামত জানতে আমরা আগ্রহী। আচ্ছা, এরপরে প্রশ্নে আমরা চলে যাই। সীমা আচার্য থাকেন বারাণসীতে, তো সেখান থেকে তিনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন। তিনি বলছেন আমার জানতে ইচ্ছে করছে ঠাকুরমা স্বামীজির পরিবারে তাদের তো ভাইয়েরা ছিলেন, বর্তমানে তাদের কার কি কোনো খবর পাওয়া যায়? যেন হৃদয় মুখার্জির পরবর্তীরা আছেন, জানতে পারলে ভালো লাগবে। না, কেউ তো থাকবে, এটা তো ঠিকই আছে কোনো জানতে, কিন্তু এটা জেনে আপনি করবেন কি? আপনার কি মনে হবে বা আপনার কি এরকম মনে হয় যে তাদের মধ্যে সেই মানে স্পিরিচুয়ালিটি বলুন আর যা বলুন সেগুলো রয়েছে? মানে শ্রীরামকৃষ্ণ আপনি লিখেছেন ঠাকুরমা স্বামীজির পরিবারের যে লোকজন, শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণই, শ্রীরামকৃষ্ণের সঙ্গে হৃদয় মুখার্জির মানে তিনি তার সেবা করেছিলেন ভাগ্নে সব ঠিক রয়েছে, তার মানে হৃদয় মুখার্জির ছেলে নাতি বা তারপর যেগুলো সেখানে আপনি গেলেই যে শ্রীরামকৃষ্ণের ছায়া খুঁজে পাবেন এরকম মনে হয় না সবসময়। বুঝতে পেরেছেন? আপনার আগ্রহ রয়েছে এই বিষয়ে, খুবই ভালো, আপনার আগ্রহটিকে আমরা থামিয়ে দিতে চাই না, কিন্তু পাশাপাশি এটুকুও জানতে চাই যে আসলে এটা জেনে আপনার কি হবে। ধরুন স্বামীজির থাকতে থাকতে পারে কেউ না কেউ রয়েছে, রয়েছে সে পরিবারে তো আর এখন কেউ নেই, তার ভাইয়েরা তো কেউ নেই, তার পরবর্তী কেউ না কেউ থাকতে পারে, বেশ ঠিক আছে, মায়েরও স্বামীজিরও এরকম থাকবে, কিন্তু এটা তাদেরকে আপনার সাধারণ মানুষের মতোই মনে হবে,
কোনো কোনো ক্ষেত্রে হয়তো অনেক মানে অতি সাধারণ বলে মনে হবে, ফলে সেখানে আপনি শ্রীরামকৃষ্ণের বা ঠাকুরমা স্বামীজির কোনো ছায়া যে খুঁজে পাবেন এরকম সাধারণত হয় না। আশা করি মানে বুঝতে পেরেছেন, মানে যদি কোনোভাবে আপনাকে মানে আঘাত দিয়ে থাকে এই কথায় আঘাত পেয়ে থাকেন দুঃখিত, কিন্তু এইটি হচ্ছে বক্তব্য। ঠাকুর মা স্বামীজিকে পেয়েছেন মানে এটাই বড় কথা, তাদেরকেই ধরবার চেষ্টা করব, এখানে অন্য আর কিছু প্রয়োজন নেই। আদর্শ যাহা আমরা পেয়েছি ঠাকুর মা স্বামীজি, এই হচ্ছে যথেষ্ট। একটি জীবন শুধু নয়, জীবনের পর জীবনের জন্যে এই একটি আদর্শই হচ্ছে যথেষ্ট। সেটাই আমরা যখন শেষ করতে পারছি না, আর এগুলো জেনে কি হবে, তাই না? দেখুন জানা শেষ কিছু নেই, কিন্তু এগুলো শুধু শুধু জেনে মানে কি করবেন আপনি? আপনি কি এই বিষয়ে মানে গবেষণা করছেন না কি করবেন? হ্যাঁ, এগুলো জানতে আমাদের অসুবিধে নেই, কিন্তু জেনে আসলে হবে কি এটাও ভাবতে হবে, কি করবেন জেনে এগুলো। আচ্ছা, এরপরে চলুন আরেকটি প্রশ্ন রয়েছে। কে প্রশ্ন পাঠিয়েছেন? নাম প্রকাশে অনিচ্ছুক। বেশ, নাম প্রকাশে অনিচ্ছুক বলে যিনি উল্লেখ করেছেন তার প্রশ্ন পড়ছি। তো অবশ্য যদি আবার অনেকে হয়ে থাকে তাহলে তো আরো মুশকিল, তাই না? যে পাঠিয়েছেন আশা করি সে বুঝতে পারবেন। আচ্ছা, বলছেন দুর্গা বা কালী পুজোতে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করা হয়, আবার বিজয়ার সময় সেই প্রাণ নিজ দেহে ফিরিয়ে নেওয়া হয়, তাহলে যেসব মূর্তি মন্দিরে আছেন, বারো মাস পুজো হয়, তাদের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হয় কিভাবে? বিজয়া তো হয় না, কিন্তু পুরোহিত বদল হয়ে যায়। পুরোহিত বদল হয়ে যাক, তাদের কিছু অসুবিধে নেই। প্রাণ বক্তব্য ছিল যে এই যে প্রাণ প্রতিষ্ঠা হয়, সেটি প্রতিমাতে যখন পুজো হয় প্রাণ প্রতিষ্ঠা হয়, তারপরে যখন বিসর্জন হয় তখন সেই প্রাণটি তাকে সংহার মুদ্রাতে আবার যেন আমার মধ্যে থেকেই সেই প্রাণ আমার মধ্যে আবার ফিরে এলো। এটা বিজয়ের ক্ষেত্রে বা মানে যখন বিসর্জন হয় তখন এইটি আমরা বলেছিলাম, মানে প্রাণ প্রতিষ্ঠা এবং বিসর্জন বিষয়ে। আপনি বলছেন যে মন্দিরে যখন এটা হয়, মন্দিরে তো স্থায়ীভাবে যখন দেবতা থাকেন তো তার প্রাণ প্রতিষ্ঠা সেখানে করা হয়, হ্যাঁ, তো প্রাণ প্রতিষ্ঠা সেখানে থাকবে। আর তো যে পুজো করছে এটা তাঁরই, মানে কেউ হয়তো প্রাণ প্রতিষ্ঠা করে গিয়েছেন, এখন এই নয় যে সেই পূজারীকেই এখানে থাকতে হবে সারা জীবন, দরকার নেই, অসুবিধে কিছু নেই, তার প্রাণ তো এখনো বিসর্জন দেওয়া হচ্ছে না, আর যদি বিসর্জন হয়ও বা তো তিনি দেবেন, আর এই প্রাণ তো আলাদা কিছু নেই, প্রাণ তো একই প্রাণ। হ্যাঁ, আপনি বলছেন না আমার প্রাণ, তোমার প্রাণ, আমার প্রাণ তোমার প্রাণ বলে কিছু হয় কি? প্রাণ হচ্ছে একই প্রাণ, যে প্রাণ আপনার ভেতরে প্রকাশিত হয়েছে সমস্ত পশু পাখি জীব জন্তু সব একই প্রাণ, প্রাণ শক্তিটি একই, কিন্তু আপনার মধ্যে তার একরকম প্রকাশ, অন্যের মধ্যে অন্যরকম। বোঝা গেল? তাহলে প্রাণের মধ্যে কোনো তারতম্য নেই, প্রাণ একই, প্রাণ এই জাতি সর্বত্র, প্রাণ সর্বত্র রয়েছে। আচ্ছা আচ্ছা, আরেকটি কথা আপনি উল্লেখ করেছেন, স্বামীজি বলেছেন মন শুদ্ধ না করে মন্দিরে গিয়ে পুজো করলে নিজের পাপ তো দূর হয়, নিজের পাপ দূর হয় শুদ্ধ, না না, মন শুদ্ধ না করে মন্দিরে গিয়ে পুজো করলে নিজের পাপ তো দূর, পাপ তো দূর, আচ্ছা আশেপাশে যার পাপ রয়েছে সেই পাপগুলো মাথায় চাপে, আচ্ছা আর মন্দির থেকে পাপ আসবে তার মুক্তি অসম্ভব, এটা তো বেশ ভয়ের মহারাজ। না, ভয়ের কিছু নেই, এটা ভয়ের কিছু নেই, ব্যাপারটা হচ্ছে এখানেই যে মানে এই ব্যাপারটা যেন আমরা না বুঝি যে আমি ক্রমান্বয়ে খারাপ কাজ করে যাচ্ছি আর মন্দিরগুলো মানে যেখানে গিয়ে আমি ভাবছি যে পুজোটা দিয়ে দিলে আমার পাপ হয়ে যাবে, মানে পূর্ণ হয়ে যাবে বা পাপটা চলে যাবে, এই জিনিসটি যেন আমাদের মনে ভুল ধারণা তৈরি না করে। দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট। এক শ্রেণীর মানসিকতা রয়েছে এরকম যে আমি যাই কিছু করি না কেন, সেটা তো আমি করলাম, আর ওখানে গিয়ে এই দুটো নারকেল আর চারটে সন্দেশ পাঁচটা অমুক দিয়ে একবার ঢিপ করে একটা প্রণাম করে মানে আরতি টারতি দেখে চলে আসলেই নয় সব হয়ে গেল। হ্যাঁ, এই যে মানসিকতাটা, এটা যেন মানে আমরা ভুল না বুঝি, এইটাই হচ্ছে ওই বক্তব্যের পেছনে এটাই ছিল কারণ। যদি আপনি কিছু ভুল করে থাকেন, দ্যাটস ওয়েল, যা হওয়ার হয়ে গিয়েছে এখন ঠিক করুন,
হে প্রভু আমি আর এটা করছি না, দ্যাটস অল। সেই মুহূর্তে আপনাকে মার্জনা করা হলো, সেই মুহূর্তে আপনার সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন, এটাই হচ্ছে বক্তব্য। বেদান্ত এইভাবে জিনিসটিকে এক্সপ্লেন করে বা বলে, পাপ মানে হচ্ছে কি না, নেগেটিভিটি। সো নেগেটিভ থটস যে মুহূর্তে আপনার ভিতরে রয়েছে আপনি সারেন্ডার করে দিন যে হ্যাঁ এটা আমার ভুল ছিল, দ্যাটস ঠিক আছে, রাইট, আমি এখন থেকে এটা করছি না, হয়ে গেল, সেই মুহূর্তে আপনার চলে গেল। এর স্টিগমা কিছু নেই যে আপনি আবার বিরাট করে, যেটা সাধারণত মানুষের মধ্যে থাকে যে মানে এই ওটার চিন্তা করতে করতে ওটার মধ্যে আবার একটা বিরাট মানে স্টিগমা, এটা নয়। মানুষ ভুল করে, স্বামীজি সেখানে বারবার বলেছেন মানুষ ভুল করে, মানুষ অনেক খারাপ কিছু করে এবং এই মানুষই দেবতা হয়। তো এই যে মানুষের মধ্যে যে দেবত্ব রয়েছে, অসীম দেবত্ব রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেই দেবত্বের সম্ভাবনাকে ফুটিয়ে তোলাই হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্য। মানুষ ভুল করে, ডেফিনেটলি ভুল করে, তাকে পাপ বলে বিরাট একটা স্টিগমা দিয়ে মানে নিজেকে আরো অবনমন করবেন না। ভুল করেছেন, যদি কোনো ভুল করে থাকেন, ব্যাস হয়ে গেল যে এটা আমার ভুল ছিল, রাইট, এখন আমি অগ্রসর হব, ডু ইট। এটার জন্য যে মেন্টাল স্ট্রেংথটা দরকার, সেই স্ট্রেংথ তখনই আসবে যদি আপনি এইভাবে দৃঢ় শপথটা নেন। আর না হয়ে দেখবেন এটা যে কথাটা এখানে রয়েছে, এক শ্রেণীর দুর্বল মানুষ রয়েছে, এরা দুর্বল মানুষই, তারা কি করে ওই দৃঢ়ভাবে শপথটা নিতে পারে না, তাই কি করে না, রিপিটেডলি ভুল জিনিসটা করতে থাকে। এবং এই রিপিটেডলি ভুল জিনিসটা করার পরে এটাকে জাস্টিফাই করার জন্য মন্দিরে গিয়ে হাজির হবে, মন্দিরে গিয়ে হাজির হয়ে এই যে পুজো দিয়ে এলাম, এই মানসিকতাটাই ঠিক নয়, এটাই হচ্ছে বক্তব্য। এটা যেন আমরা না ভাবি যে আমরা যা খুশি করলাম আর ওখানে গিয়ে ডিপ করে একটা কিছু করে দিয়ে আসলাম, ব্যাস হয়ে গেল, তার মানে সব কিছু ঠিক হয়ে গেল, এটা নয়। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে এটা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক। আচ্ছা বেশ, এখন দেখছি মানে আমাদের পরিপ্রশ্নের দপ্তরে নাম প্রকাশে অনিচ্ছুক বেশি আসছেন, ঠিক আছে, ভালো। আচ্ছা, আপনি যে বলেন ব্রহ্ম অখণ্ড, তবে তিনি যে সকলের ভেতরে আছেন, তাহলে তিনি তো খণ্ডিত হয়ে আছেন না? এই যে বলি আমি বলি বলে এটা আমার কথা নয়, হ্যাঁ এটা আমার কথা নয়, এটা শাস্ত্রেরই কথা যে ব্রহ্ম অখণ্ড। আচ্ছা, তো আপনি লিখেছেন, ব্যাপারটা যদি বুঝিয়ে বলেন, যখন তিনি আপনার ভেতরে রয়েছেন মানে আসলে আপনি একটা ব্রহ্ম সম্পর্কে এরকম ভাবছেন যে আপনার ভেতরে রয়েছেন মানে একটা কৌটো, আপনি একটা ধরুন কৌটো, কৌটোর মধ্যে একটা মানে কন্টেনার, কন্টেনারের মধ্যে কিছু একটা রয়েছে, এই যে কিছু একটা রয়েছেন বলে বলছেন, দ্যাট ইজ নট এনিথিং ম্যাটার, এটা বুঝুন ভালো করে। যখনই আমরা কোনো একটা জিনিসকে বস্তুগত বলে ভাবি, তখন কি ভাবি যে না এটার একটা স্পেস আছে, একটা মাত্রা আছে, ডাইমেনশন রয়েছে, এটা হচ্ছে ম্যাটার বা বস্তু ধর্ম, বস্তু হতে গেলেই সেখানে থাকবে। এখন তাহলে ভেতরে আছেন, বস্তু নয়, এটা এরকম বুঝতে অসুবিধা হচ্ছে না? সেই জন্য আমরা বলেছিলাম যে এটাকে ধারণা করার জন্য খুব নিয়ারেস্ট যে জিনিসটি ধারণা আপনার মনে আসতে পারে সেটা হচ্ছে স্পেস বা আকাশ। সেই জন্য স্পেসের কথাটা বলেছিলাম যে স্পেসের মধ্যে একটি কোয়ালিটি আছে, দ্যাট ইজ কল শব্দ। সো এটা হচ্ছে সেই জন্য ভেরি ভেরি সাটল, যতগুলো উপাদান আপনার জানা রয়েছে তার মধ্যে আকাশ তত্ত্ব হচ্ছে সূক্ষ্ম তত্ত্ব। আচ্ছা, এই আকাশ তত্ত্ব ব্রহ্মতত্ত্ব নয়, কিন্তু ধারণা করার জন্যে আপনাকে বলা হয়েছিল যে এই যে জিনিসটি ধরো একটা ঘর, সেই ঘরের মধ্যে যা দেখতে পাচ্ছেন অবকাশ বা আকাশ, এটাকে আমরা আকাশ বলছি। এই যে আকাশ বা স্পেস, সেই স্পেসটা যখন এখানে একটা বস্তু রাখা হলো, তখন এই বস্তুটা কি করছে, স্পেসটাকে যেন খণ্ডিত করছে, যেন খণ্ডিত করছে, ভালো করে বুঝুন, স্পেসটা আদৌ খণ্ডিত হচ্ছে না। এই বস্তুটির জন্য কি স্পেসটা খণ্ডিত হলো? নেভার, হলো না। যদি এই বস্তুটি এখানে থাকে না থাকে, তাতে স্পেসের কিচ্ছু এসে যায় না। সেই কারণের জন্যে এই কথাটি বলা হয় যে ব্রহ্ম হচ্ছেন অখণ্ড সত্তা। অখণ্ড সত্তা মানে যাকে খণ্ডন করা যায় না, খণ্ড মানে খণ্ডিত করা যায় না। হ্যাঁ, যেটাকে ধরুন আমি টুকরো টুকরো করি বা টুকরো টুকরো না করি, বলছে না করলে, না করলে না, করা যাবেই না, তাকেই বলা হয় ব্রহ্ম। এবং
সেটা হচ্ছে অল পারভেডিং কনসিয়াসনেস, যে চৈতন্য সর্বব্যাপী, যে চৈতন্য সেটি হচ্ছে সেই ব্রহ্ম। ব্রহ্ম মানে যিনি সর্বব্যাপী চৈতন্য। আচ্ছা, এরপরে শুক্লা পাল থাকেন হিন্দ মোটরে। সময় আমাদের শেষ, তো আমরা পড়ছি আমাদের পরিপ্রশ্নে। শুক্লা পাল হিন্দ মোটর থেকে তিনি বলছেন, খুব ভালো লাগলো আমাদের যে ব্লগের লেখা এসবগুলো পড়ে। আচ্ছা, COVID-19 থেকে আপনি এগুলো মানে আমাদের যে অনলাইন ক্লাস এগুলো শুনছেন, তো এটা আপনার ভালো লেগেছে এটা আপনি জানিয়েছেন, আমাদেরও ভালো লাগছে আপনি এগুলো শুনছেন নিয়মিত এবং এর দ্বারা উপকৃত হচ্ছেন জেনে আমাদের আবার লিখবেন। আচ্ছা, এরপরে এখানে নাম কিন্তু পাচ্ছি না, লিখেছেন যে কথামৃতে 147 পাতার দ্বাদশ খণ্ডে শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে, বুঝতে পারছি না সমাধি মন্দিরে কথাটা বুঝতে পারছেন না। আচ্ছা, শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে এই শব্দটি কথামৃতে অনেকবার রয়েছে। সমাধি মন্দিরে মানে শ্রীরামকৃষ্ণ সমাধিমগ্ন হয়েছেন, এটাই তো, প্রায় মুহুর্মুহুই তার সমাধি হতো এবং কথামৃতে মাস্টারমশাই যেদিন যেদিন বা যখন যখন গিয়েছেন তার চোখে যখন ধরা পড়েছে ওই অবস্থাটিকে তিনি এই ভাষাতে বর্ণনা করেছেন। সেখানে লিখেছেন সমাধি মন্দিরে, সমাধি মন্দিরে মানে ঠাকুরের সমাধি হয়ে গেল। সমাধি শব্দটা অনেক রকমই হয়, যেমন তার সমাধি দেওয়া হলো, হ্যাঁ এইটা আলাদা রকম। এই সমাধিটা মানে সেখানে তাকে মাটি করে এটা যে সমাধি সেটা একরকম সমাধি। এই সমাধি শব্দ হচ্ছে টেকনিক্যাল ওয়ার্ড, এটা হচ্ছে যোগ সমাধি, অর্থাৎ যোগে যখন একটা অবস্থা রয়েছে সেই অবস্থায় ভাবগত যখন তার হয় তখন তাকে সমাধি বলা হয়। তো তার সবিকল্প নির্বিকল্প ইত্যাদি সমাধি অনেক রকম রয়েছে, কিন্তু এটা হচ্ছে এইরকম একটা অবস্থা। সেই অবস্থাটিকে বোঝানোর জন্য সমাধি মন্দিরে এই শব্দটি সেখানে বলা হয়েছে। এখানে মন্দির শব্দটির বিশেষ কোনো অর্থ বা মানে নেই, তাৎপর্য নেই। আচ্ছা, এরপরে দেখুন বলা হচ্ছে, আচ্ছা মিনা বোস দমদম থেকে, তো তিনি বলছেন জীবের শতবর্ষ আয়ু আশীর্বাদ না অভিশাপ, ফিরে ফিরে আসতে হবে, আয়ু কম হলে প্রারব্ধ কর্ম হবে, কর্ম প্রারব্ধ কর্ম ভোগ কম হবে, তাই এরকম। এটার সঙ্গে তো কোনো ব্যাপার নেই। আপনি লিখেছেন শতবর্ষ আয়ু আগে এটাই দেখি, শতবর্ষ আয়ু আশীর্বাদ না অভিশাপ। দেখুন আশীর্বাদ কিংবা অভিশাপ এটা নির্ভর করে আপনি কোন অবস্থায় আছেন, তাই না? এখন যেদিন আপনার খুব আনন্দের দিন সেদিন আপনি বলেন এত তাড়াতাড়ি দিনটা চলে গেল বুঝতেই পারলো, তাই না? যখন দিনটা খুব কঠিন আমাদের কাছে ভারাক্রান্ত দিন তখন মনে হয় দিনটা বোধ হয় শেষই হচ্ছে না, হয় কি না? তাহলে অভিশাপ এবং আশীর্বাদ জিনিসটি খুব রিলেটিভ, আপেক্ষিক ব্যাপার। আপনি কোন অবস্থায় এই কথাটি বলছেন এটাই হচ্ছে তার পরিপ্রেক্ষিতে এটা তার অর্থ হবে। কারণ একটি জিনিস একজনের কাছে খুব আনন্দদায়ক হতে পারে, আবার ওই একই কথা তার কাছে দুঃখেরও কারণ হতে পারে। ধরুন একজন মানুষ আস্তে দিয়ে যাচ্ছেন, তাকে আমি বললাম কি ভাই কেমন আছো, আমি কিছুই বুঝলাম না, কেবল তাকে জিজ্ঞাসা করেছেন, আপনি হয়তো করেছেন, কি ব্যাপার কেমন আছো, এটা খুব সিম্পল একটা প্রশ্ন। কিন্তু এই মানুষটির এই প্রশ্নটির দ্বারাও তাকে আঘাত দেওয়া হয়ে যেতে পারে, বুঝছে কিরকম হতে পারে, সেদিন হয়তো তার একজন কোনো আত্মীয় বিয়োগ হয়েছে, খুবই কঠিন অবস্থার ভেতর দিয়ে তিনি যাচ্ছেন, এটা হয়তো আমি জানি না, তাকে বললাম কি ভাই কেমন আছো, সে কিন্তু এটাকে কি ভাববে, দেখেছো আমাকে একটা টিচ করলো, জানে না আমার এত বড় একটা সর্বনাশ হয়েছে, তাই না? দেখুন একটা ভালো কথা কিন্তু একজনের ক্ষেত্রে নানা রকম অর্থ নিয়ে আসতে পারে। আশা করি আপনি সেটি মানে মিন করতে চেয়েছেন বা বুঝিয়েছেন। ফিরে ফিরে আসতে হবে, আয়ু কম হলে প্রারব্ধ না, ফিরে ফিরে আসতে তো হবেই, এটা তো আপনি কিছুতেই চেঞ্জ করতে পারবেন না। তাই যদি বেশি সময় আপনি থাকেন তাহলে কি হবে, ভালো দিকে যে কাজগুলো আপনি বেশি করতে পারবেন, তাই না? সাধন ভজন আপনি বেশি করতে পারবেন, আর এটা নিয়ে আপনাকে বেশি ভাবার দরকার নেই, কারণ এটা আপনার হাতে কোনোভাবেই
নেই, এই ক্ষমতাটা আপনাকে ভগবান দেননি। হ্যাঁ, এটা নিয়ে আপনার ভাবার কোনো মানে নেই, এটা একদমই ভাবতে হবে না, বরং যেটা ভাবতে পারেন সেটা নিয়ে ভাবুন। আচ্ছা, পাঠিয়েছিলেন মিনা বোস দমদম থেকে, আশা করি উত্তর পেয়েছেন। আসা যাওয়া নিয়েই সকল প্রবাহ, নিয়ম মাফিক অধ্যয়ন এর বাইরে, আচ্ছা, শাস্ত্রাদি মূল্য থাকে অবলীলায়, সকল শাস্ত্র সারাংশ বোধগম্য হয়তো নাও হতে পারে। কে লিখছেন এগুলো? এই সমস্ত কথা লিখেছেন রত্না মজুমদার কলকাতা থেকে, আমাদের নিয়মিত মানে লেখেন, আমাদের নিয়মিত শুভেচ্ছা বার্তা পাঠান, খুবই হিতাকাঙ্ক্ষী আমাদের একজন। না, এরম করে বললে আবার অন্যরাও রাগ করতে পারেন, সবাই হিতাকাঙ্ক্ষী আমাদের। তো তিনি লিখছেন ধৈর্য, একাগ্রতা, বিদ্যা, অনুশীলন এসবের বিশেষ প্রয়োজন। তো তার ভালো লাগাগুলো এখানে জানিয়েছেন। মানব দেহই কত শারীরিক, মানসিক, আর্থিক দুঃখ অনুভব করে থাকে, সেসবই কি জীবাত্মার কর্মফলের ভোগ? এটা তো ঠিকঠাকই, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। যে যার মধ্যে কর্তৃত্ব রয়েছে, যিনি সমস্ত কর্ম করছেন এই বোধ রয়েছে, তিনি হচ্ছেন ভোক্তা। তাহলে কর্তা যিনি তিনিই ভোক্তা, যদি সেটা ভালো কিংবা মন্দ যাই হোক না কেন। দেখুন, আমরা যে যখন এই প্রশ্নটা উঠেছে যে শারীরিক বা দুঃখ ভোগ ইত্যাদি, সুখভোগটাও কিন্তু, যেটা আপনি উল্লেখ করেননি, যে সুখটা আপনি যদি আদৌ কোনো সুখ থেকে থাকে জীবনে, যা অনুভব করছেন সেটাও কিন্তু আপনি, আপনার কর্মই সুখ ভোগ করাচ্ছে। তাহলে কেবল দুঃখের সময় আমরা হাউতাশ করি, হে প্রভু তুমি কি করেছ, কেন? সুখের সময় তিনিই করেছেন, তখন কি একবার আপনি বলেন কেন তুমি আমাকে এত সুখ দিলে প্রভু, কি তোমার দরকার ছিল আমাকে এত সুখ দেওয়ার? একবার প্রভুকে বলেছেন আপনি ভগবানকে? হ্যাঁ, দেখুন এটা আমরা বলি না, তাই না, যে হে প্রভু কেন তুমি এত সুখ দিলে আমাকে, কিছুতেই দেবে না, তুমি অন্য সুখ দাও আমাকে কেন, না, ওরা সব চুপ করে থাকি, আরো দাও প্রভু আরো দাও, এই হচ্ছে আমাদের অবস্থা। আচ্ছা ঠিক আছে, চলুন এরপরে শেষ করতে হবে আমাদের। আচ্ছা, আমাদের আত্মজ্যোতি প্রশংসা করেছেন, প্রশংসা করেছেন শান্তা বিশ্বাস সাহা দুর্গাপুর থেকে, তিনি তিনি আমাদের নিয়মিত লেখা পড়েন, ব্লগের লেখা পড়েন। আচ্ছা, আপনি লিখেছেন সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা তিনজনেই পরম পূজ্য, কিন্তু প্রজাপতি ব্রহ্মার পূজার সেরকম কোনো প্রচলন নেই কেন? ব্রহ্মার মন্দিরও রয়েছে সম্ভবত পুষ্করে, এ বিষয়ে যদি আলো, আগে তো ছিলই, একসময় ব্রহ্মার পুজো খুব হতো, এখন আর ব্রহ্মা বা হিরণ্যগর্ভের পুজো হয় না। তো নিশ্চয়ই এ বিষয়ে আমরা ঈশপনিষদ যখন বলেছিলাম তখন হিরণ্যগর্ভ বিষয়ে কিছু আলোচনা হয়েছিল, নিশ্চয়ই আমরা এ বিষয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে লিখেছেন, এরপরে না, অন্য একটি প্রশ্ন, কে পাঠিয়েছেন এখানে বোঝা যাচ্ছে না, নাম নেই। ব্রহ্ম কি তা জানতে গেলে ত্রিগুণাতীত হতে হয় বা ইন্দ্রিয়ের পারে যেতে হয়? ইলেকট্রিসিটির উদাহরণ ছাড়া এমন কিছু উদাহরণ জানতে চাই যেটার সাহায্যে ব্রহ্ম কি সেটি ইন্দ্রিয়গ্রাহ্য করা যেতে পারে। মানে আপনি সেলফ কন্ট্রাডিকশন করছেন, প্রথমেই বলছেন ব্রহ্ম ইন্দ্রিয় দ্বারা জানা যায় না, তারপরে বলছেন আমরা তাকে বোঝানোর জন্যে একটা ইলেকট্রিক মানে বিদ্যুৎ শক্তি বাল্ব ইত্যাদি একটা এক্সাম্পল দিয়েছিলাম, যেটা বোঝার জন্যে ব্রহ্ম দ্বিতীয় কিছু নেই যেটাকে কিছু দিয়ে বোঝা যাবে বা বোঝানো যাবে, এমন একটি জিনিস যার আর দ্বিতীয় কিছু নেই, ফলে তাকে কোনো কিছু দিয়েই বোঝানো সম্ভব নয়। এবং আপনি নিজেই তারপরে লিখেছেন এমন একটা উদাহরণ জানতে চাই যেটার সাহায্যে ব্রহ্ম কি সেটা ইন্দ্রিয় করা যেতে পারে, এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, কোথাও বোধহয় আপনি আমরা আপনাকে ঠিক বোঝাতে পারিনি, যে জিনিসটি ইন্দ্রিয়গ্রাহ্য নয় মানে ইন্দ্রিয়গ্রাহ্য নয়, সেটা ইন্দ্রিয় দিয়ে বোঝা যাবে না, তার মানে এই নয় ইন্দ্রিয়টাকে একটু পলিশ টলিশ করে ভালো করে, না, ইন্দ্রিয় পলিশ করতে হবে, কিছুতেই ওটা ইন্দ্রিয়গ্রাহ্য নয়, বোঝা গেল? ব্রহ্ম ইন্দ্রিয়গ্রাহ্য নয় মানে ইন্দ্রিয়ের দ্বারা জানা যায় না,
ইন্দ্রিয়ের দ্বারা যেটা জানা যায় সেটা কখনো স্থায়ী জিনিস নয়, সেন্স অর্গেন। তো সেন্স অর্গেনের ভেতর দিয়ে যা আপনি জানেন সেটা তো সামান্য জিনিস। আপনি জিভাতে একটু মিষ্টি রাখুন, টেস্ট করলেন, আহ, আর কোনো টেস্ট আছে নেই, দেখুন তো এইরকমই নাকি ব্রহ্ম এরকম ন। সেই জন্যে ব্রহ্মকে ইন্দ্রিয়ের ভেতর দিয়ে জানা যায় না, তার মানে এই নয় যে জানা যায় না, জানা যায়। আচ্ছা, তারপর লিখেছেন সব, মানে আপনি তালগোল পাকিয়ে ফেলেছেন বোধ হয়, হয়তো লিখেছেন, গুরু তার শক্তি শিষ্যকে দিয়ে দিলে গুরু কি সুরশরীর বিলীন হয়ে যায়? আরে এইসব কি কথা, না না এইসব হয় না। এইসব শুনে কি এরকম মনে হলো? আপনার প্রশ্ন শুনে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে আমরা এতদিন ধরে করলাম কি, কারণ শরীর সম্পর্কে পরিষ্কার ধারণা পাচ্ছি না। কারণ শরীর মানে যে শরীরটি আপনি ঘুমিয়ে যাওয়ার সময়ও থাকে তাকে বলে কারণ শরীর। কিছু বুঝলেন? কিছুই বুঝলেন না। আপনি যখন একেবারে নাক ডেকে বা না ডেকে মহ করে ঘুমোচ্ছেন সেই সময়ে আপনি থাকেন তো? না থাকেন, না থাকেন। ওই অবস্থাটাই হচ্ছে কারণ শরীরের অবস্থা, আপনি জেনে রাখুন এটাই। এটা খুবই সূক্ষ্ম জিনিস, কিন্তু তখনও আপনার এক্সিস্টেন্সটা থাকে, তাকেই কারণ শরীর বলে। চলুন, আজকে আর একদম না, আজকে আর সময় নেই। যাদের যাদের প্রশ্নের উত্তর আমরা দিতে পারলাম তাদের জন্য ধন্যবাদ, আর যাদের দিতে পারলাম না তাদের জন্য আরও বেশি ধন্যবাদ। আর প্রশ্ন পাঠাবেন আমাদের পরিপ্রশ্নে। পরিপ্রশ্নে প্রশ্ন পাঠানোর নিয়ম হচ্ছে প্রত্যেক রবিবার আমরা প্রশ্ন নিই, সপ্তাহের অন্য দিনে যে আমাদের ক্লাসগুলো হয় সেখান থেকে আপনি প্রশ্ন নোট করে রাখতে পারেন, কিন্তু এই প্রশ্নগুলো পাঠাবেন রবিবারে। তাই যারা আমাদের নিয়মিত ক্লাস শোনেন, নিয়মিত অনুধ্যান শোনেন, তাদের কাছে অনুরোধ, প্রশ্ন তখনই তখনই আপনি মনের কাছে যে প্রশ্নগুলো আপনার উঠবে নোট করে রাখুন, তাহলে দেখবেন ভালো প্রশ্ন পরিপ্রশ্নে আসবে। না হলে এই প্রশ্নগুলো মানে খানিকটা এদিক ওদিক হয়ে যাবে, বাউন্ডারির বাইরে ঠেলে চলে যাবে। হ্যাঁ, যাতে ভালোভাবে ঠিকঠাক মতন হয় মানে, তাহলে দেখবেন এইগুলোর প্রশ্ন আসবে। নাহলে যখন প্রশ্ন একটা পাঠাতে হবে, আচ্ছা পাঠিয়ে দিই, নো। যখনই আপনি ক্লাসগুলো শুনছেন তখনই দেখবেন আপনার মনে ডেফিনেটলি কোনো না কোনো জিজ্ঞাসা আসবে, ওগুলোকে নোট করে রাখুন এবং সেগুলোকে আপনি পাঠাতে থাকুন, দেখবেন খুব ভালো প্রশ্ন আসবে। আর পরিপ্রশ্ন ব্যাপারটি সম্পূর্ণ নির্ভর করেছে আপনাদের ওপরে, কারণ আপনারা যেমন যেমন প্রশ্ন পাঠাবেন এটা তেমন তেমন নির্ভর করবে। হ্যাঁ, এখানে আমাদের খুব একটা মনসিয়ানা কিছু নেই, তাই আপনি মানে এই বিশেষ করে পরিপ্রশ্নের যে এক ঘন্টা দেড় ঘন্টার সময় এটা কিন্তু আপনাদের হাতে পুরো ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা যেরম যেরম প্রশ্ন পাঠাবেন তার উপরে এর মান নির্ভর করবে। আচ্ছা, এবারে আমরা রবিবারে সময় পাই যে প্রাণায়ামগুলো আমরা অন্য অন্য দিন করি, সেই প্রাণায়ামগুলো সাধারণত আধ্যাত্মিক প্রাণায়াম থাকে, স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্য প্রাণায়াম থাকে। আমরা বহুবার বলেছি আপনাদের কাছে যে প্রাণায়ামগুলো নানা রকমের, মানে এক শারীরিক কারণেও প্রাণায়াম করা যায়, যেখানে শরীরের নানা রকম রোগ ব্যাধি ইত্যাদির জন্য প্রাণায়াম অভ্যাস করা যায়। আবার ওই প্রাণায়ামগুলোই দেখবেন মানসিক স্তরে অভ্যাস করা যায়। ধরুন আপনার মেন্টাল একটা একটা সুন্দর আপনি পিসফুল মাইন্ড চাইছেন, এগুলোর জন্য প্রাণায়াম অভ্যাস করা যায়। তাহলে আবার ওই প্রাণায়ামই দেখবেন আপনার স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্য কাজে লাগে। তাহলে আমরা কি পেলাম? থ্রি ফোল্ড অ্যাপ্লিকেশন পেলাম। একটা হচ্ছে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক। তাহলে যে কোনো অভ্যাস বা যে কোনো প্রাণায়াম অভ্যাস, বিশেষত যেহেতু আমরা প্রাণায়ামের কথা বলছি, এটি কিন্তু একইভাবে তিনটি স্তরে কাজ করে, আপনার শরীরের স্তরেও কাজ করে, মানসিক এবং আধ্যাত্মিক স্তরেও কাজ করে। যদিও প্রাণায়ামের প্র্যাকটিসগুলো এক, কিন্তু এর কাজগুলো তিনটি স্তরে হয়। আমরা সপ্তাহের অন্যান্য দিনে যে প্রাণায়ামগুলো কথা বলি সেগুলো কিন্তু আধ্যাত্মিক প্র্যাকটিসের জন্যই আমাদের মূলত ফোকাসটা থাকে। আর রবিবারে কেবলমাত্র আমরা হাজির হই যে প্রাণায়াম বা অভ্যাসগুলো এগুলো শারীরিক স্তরের জন্যে। তাই আজ এরকম আপনারা আমাদের কাছে অনুরোধ জানিয়েছিলেন যে চোখের সমস্যা নিয়ে কিছু প্রাণায়াম বা অভ্যাসের কথা বলতে। তো চোখের সমস্যা অনেক রকম হয়। আমরা মূলত যে ধরনের চোখের সমস্যার কথা আপনারা বলেছেন বা দেখি সেটি হচ্ছে ড্রাই আই। ড্রাই আইয়ের অনেক রকম কারণ রয়েছে,
বিশেষ করে এখন যারা মানে স্ক্রিন বেশি দেখছেন, মোবাইল হতে পারে, কম্পিউটার হতে পারে, তো তাদের স্ক্রিন টাইমটা অনেক বেশি হয়ে যাওয়ার ফলে চোখের উপর খুব স্ট্রেস হয়, নানা রকম সমস্যা তৈরি হয়, ড্রাই আই এগুলোর জন্য কিন্তু হতে পারে। তাই জন্য যখনই আমরা স্ক্রিন ব্যবহার করছি বা মানে ডিভাইসগুলোকে করছি, মাঝে মধ্যে সময় পেলেই না, এই যে ভগবান আমাদের যে দিয়েছেন যে জিনিসটি ব্লিং করার ক্ষমতা, এটা কিন্তু অসাধারণ একটি ক্ষমতা। চোখটাকে ঠিকঠাক রাখার জন্য এটা একটা বিরাট সুন্দর জিনিস, মানে দেখবেন ব্লিং ব্লিং করা। তো এক সময় আপনি যখন কোনো একটা জিনিস হয়তো খুব ফোকাসড হয়ে দেখছেন, ব্লিঙ্কিংটাও হয়তো ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ন্যাচারাল যে প্রসেসটা ব্লিঙ্কিং এটা হয় না। তো সেই সব কারণের জন্যে এইরকম নানা রকম ড্রাই আই বা এরকম চোখের সমস্যা, আরও অনেক রকম সমস্যা, মানে দেখার সমস্যা ইত্যাদি ইত্যাদি নানা রকম কিছু হতে পারে। তো সেগুলো নিয়েই আমরা আজকে খুব সংক্ষেপে কতগুলো অভ্যাসের কথা বলবো, যাতে করে আপনার এই ধরনের আই প্রবলেম বা ড্রাই আই এর সমস্যা থেকে আপনি রক্ষা পেতে পারেন। আচ্ছা, এর সঙ্গে আমরা যেমন প্রাণায়াম এবং অভ্যাস দুটোই বলবো। প্রাণায়ামের ক্ষেত্রে আমরা খুব সিম্পল কিছু প্রাণায়াম কথা বলছি আপনাদেরকে। প্রাণায়ামের ক্ষেত্রে মনে রাখুন, বিশেষ করে ড্রাই আই এবং চোখের সমস্যার জন্য যে প্রাণায়াম অভ্যাস, প্রথম যে প্রাণায়ামটি বলবো সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। মানে জানেন নিশ্চয়ই যে মেরুদণ্ড সোজা রেখে বসে বাম দিকে শ্বাস নিয়ে ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দেবেন, তারপর ডান দিকে নিয়ে বাম দিকে ছেড়ে দেবেন। এটা অভ্যাস করে নেবেন 2-2.5 মিনিট। এটা সুন্দর করে একটা অভ্যাস আপনি করবেন, বাম দিকে শ্বাস নিয়ে ডান দিকে ছাড়বেন, ডান দিকে বাম দিকে। এর সঙ্গে যে প্রাণায়ামটি করতে বলবো সেটি হচ্ছে মানে যে আমাদের প্রাণায়াম প্রথম বললাম অনুলোম বিলোম প্রাণায়াম। হ্যাঁ, আরেকটি প্রাণায়াম বলবো সেটি হচ্ছে ওই শ্বাস নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়া, এই অভ্যাসটি করব। তাহলে 2 নম্বর প্রাণায়াম লিখুন, নাক দিয়ে শ্বাস ভরে নেবেন, এবার ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়বেন। আচ্ছা, প্রাণায়াম অভ্যাসের শর্তগুলো নিশ্চয়ই মনে থাকবে যে যখনই প্রাণায়াম অভ্যাস করবেন ভালো জায়গা বেছে নেবেন যেখানে আপনি ফ্রেশ এয়ারটা পাবেন, হয়েছে, যেখান থেকে সুন্দর বাতাস আপনি নিতে পারেন, ছাড়তে পারেন। আর মেরুদণ্ড সবসময় সোজা রেখে বসবেন, চেয়ারে যদি হয় চেয়ারে বসেও করতে পারেন, না হলে মেঝেতে যদি ক্রস লেগ করে বসতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। তো প্রথম যে প্রাণায়ামটি বললাম, শ্বাস বাম দিক থেকে নিয়ে ডান দিকে ছাড়া, ডান দিকে নিয়ে আবার বাম দিকে ছাড়া, হয়েছে, এটা করবেন। তারপর নাক দিয়ে শ্বাস নিয়ে ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়বেন, দুটো মিলে 2-2.5 মিনিট মানে অভ্যাস আপনার হবে। প্রথমটা 2-2.5 মিনিট, দ্বিতীয়টাও 2-2.5 মিনিট, হয়ে গেল। এরপরে যে মানে জিনিসগুলো বলবো সেটা হচ্ছে প্রাণায়াম ছাড়া অভ্যাস। কিরকম অভ্যাস? ওই রকম সোজা হয়ে বসবেন, বসে চোখের পাতা আপনি খুব শক্ত করে বন্ধ করবেন, দুটো পাতা আমার বড় করে তাকাবেন। এটা হচ্ছে প্রথম প্র্যাকটিস। কি করবেন? চোখের পাতা বন্ধ করবেন, হঠাৎ করে যেমন আমরা চোখ বন্ধ করি, খুব চেপে চোখটা বন্ধ করবেন, হ্যাঁ, খুব ফোর্সফুলি বন্ধ করবেন। এমন বন্ধ করলেন, এবার বড় করে তাকাবেন, যতটা বড় করে তাকাতে পারেন, হয়েছে, 10 বার এটা গুনে গুনে করবেন। খুব চেপে চোখটা বন্ধ করুন, আমার বড় করে তাকা, বন্ধ করুন, বড় করে তাকান, বন্ধ করুন, বড় করে তাকান, হয়েছে, এটা একটা আপনি অভ্যাস করবেন। আচ্ছা, এরপর যে অভ্যাসটি করতে বলবো এটা হচ্ছে চোখের মানে মাথা এরকম ঠিক রেখে ওপরের দিকে দেখা, নিচের দিকে দেখা। কিরকম? আপনি এইভাবে ব্রেন মাথাটা এভাবে সোজা থাকবে, মস্তিষ্ক রেখে ওপরের দিকে একবার, নিচের দিকে একবার, ওপরের দিকে একবার, নিচের দিকে, আইটা ওপরের দিকে একবার, নিচের দিকে একবার। এটাকে আপনি এভাবেও প্র্যাকটিস করতে পারেন, যদি সম্ভব হয় হাত দুটোকে প্রসারিত করবেন, একটা বুড়ো আঙুল ওপরের দিকে রাখুন, একটা বুড়ো আঙুল নিচের দিকে রাখুন, হয়েছে, এবারে ফোকাসটা বুড়ো আঙুলে করবেন। এইভাবে একটা ওপরে দেখুন, আবার নিচে দেখুন, ওপরে দেখুন, নিচে দেখুন, ওপরে দেখুন, নিচে দেখুন, ওপরে দেখুন, নিচে দেখুন, হয়েছে। তাহলে এটা হলো প্র্যাকটিস নাম্বার 2। কি করছি না, ওপরের দিকে একবার দেখছি, নিচের দিকে একবার দেখছি, ওপরের দিকে দেখছি, নিচের দিকে একবার দেখছি, হয়ে গেল, রাইট। এবার দেখুন কিভাবে হাত দুটোকে এভাবে সরিয়ে দিন, বুড়ো আঙুলটা এভাবে থাকলো, এই করুন, কোথায় রয়েছে, এই সোজা তাকিয়ে রয়েছেন, হয়েছে,
এবারে কোণ দিয়ে একবার ডান দিকে একবার বাম দিকে, বুঝে গেল? আমি মাথাটা কিন্তু ঘোরাবো না, মাথাটা না ঘুরিয়ে একবার ডান দিকে একবার বাঁ দিকে পুরো আঙুলটা ফোকাস করব, একবার ডান দিকে একবার বাঁ দিকে, একবার ডান দিকে একবার বাঁ দিকে, একবার ডান দিকে একবার বাঁ দিকে, হয়েছে? এই 10 বার করলেন, রাইট। এবার যেটা করতে হবে সেটা কি করতে হবে, আবার চোখের পাতা চেপে বন্ধ করুন, খুলে দিন, আবার চেপে বন্ধ করুন, হয়েছে? এইবারে বন্ধ করে মাথা সোজা রাখুন, এবারে চোখটা বন্ধ রাখা অবস্থায় ক্লকওয়াইজ ঘোরান, চোখের পাতা বন্ধ রাখুন, বোঝা যাচ্ছে? চোখটা বন্ধ করে চোখের আপনি ক্লকওয়াইজ ঘোরান, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান, হয়েছে? মনে 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 এটা করতে হবে, চোখটা বন্ধ করে রাখবেন, দিয়ে আপনি মনে মনে এটা এটা করার জন্য এরকম ভেবে নিন, সামনে একটা বৃত্ত ভাবুন, সেই বৃত্তটাকে আপনি এরকম যেন মনে মনে ড্র করছেন, তাই না? তাহলে আমি কি করছি, এই করে 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 এই ড্র করলাম, হয়ে গেল। আবার উল্টো দিক থেকে করুন, চোখের পাতা বন্ধ রেখে একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ আপনি এইভাবে যেন দেখছেন এটাকে করবেন, হয়ে গেল। আবার আরো একটা প্র্যাকটিসের সঙ্গে করে নিতে পারেন, এগুলো খুব সহজ, ইজি, মানে দারুণ, এগুলো ভালো এই চোখের জন্যে। যখন আপনি দেখবেন যে খুব মানে দূরের দিকে দেখবেন, অর্থাৎ জানলা যদি খোলা থাকে বা এরকম খোলা জায়গায় যদি অভ্যাস করেন, তাহলে কিভাবে করবেন, না অনেকটা দূরের দিকে দেখবেন, অনেক দূরে কোনো জিনিস দেখবেন, আবার কাছে জিনিস দেখবেন, অনেকটা দূরে একটা ফোকাস করুন, কাছে একটা ফোকাস করুন, অনেকটা দূরে কাছে, এইরকম এরকম ছোট্ট কয়েকটা প্র্যাকটিসের কথা বললাম আর প্রাণায়ামের কথা বললাম। এটা আপনি করে দেখুন, আপনি উপকার পাবেন, এবং লক্ষ্য রাখুন আপনার ঘুম যেন রাত্রে ভালো হয়, চোখের সঙ্গে ঘুমেরও একটা ভালো যোগ রয়েছে। যেমন ড্রাই আইয়ের ক্ষেত্রে বা চোখের অন্যান্য সমস্যার ক্ষেত্রে এই কথাগুলো মানে বললাম আপনাদেরকে, পাশাপাশি খেয়াল রাখবেন মানে ঘুম যাতে সুনিদ্রা হয়। সুনিদ্রার জন্যে আমাদের অলরেডি রয়েছে আমাদের প্লে লিস্টে বেশ কিছু আমাদের দেওয়া রয়েছে ভিডিও, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এটা লক্ষ্য রাখতে হবে যাতে ঘুম ঠিকঠাক মতন হয়। তাহলে আজকের মতো আমাদের পরিপ্রশ্নের সময় শেষ। আমরা পরিপ্রশ্ন শেষ করি মায়ের গান দিয়ে। তো আজ আমরা সারদা সঙ্গীত সমবেতভাবে করব এবং তারপর আমরা বিদায় নেব আজকের পরিপ্রশ্ন থেকে। তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আসুন আমরা শুরু করি সারদা সঙ্গীত। আপনাদের কাছে বই রয়েছে নিশ্চয়ই বা পিডিএফ, চলুন আমরা তাহলে ফলো করি বা এই মুহূর্তে সারদা সঙ্গীত যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা সারদা সঙ্গীত করব এখন সমবেতভাবে এবং তারপর আজকের পরিপ্রশ্নের সমাপ্তি হবে। অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনী গিরিজে মা, অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনী গিরিজে মা, শিবহীন মোহিনী বিশ্ববিলাসিনী, শিবহীন মোহিনী বিশ্ববিলাসিনী, রামকৃষ্ণ জয়ুদায়িনী মা, অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনি ঘিরে যে মা, জগত জানানি ত্রিলোক পালিনি বিশ্ব সুবা
আসেনী শুভদে মা দুর্গতী নাশিনী শামতি দায়িনী দুর্গতী নাশিনী শামতি দায়ী ভোগমোক্ষ সুখদায়িনী অনন্ত গুণবতী অনন্ত নামনি পরমে পার্বতী সুন্দরী ভগবতী দুর্গে ভামতী ত্বং মে মা পরমে পার্বতী সুন্দরী ভগবতী দুর্গে ভামতী ত্বং মে মা প্রসীদ মাতার নাগেন্দ্র নন্দিনী প্রসীদ মাতার নাগেন্দ্র নন্দিনী চিরসুখদায়িনী জয় অনন্ত রূপেণে অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজে মা শিব নির্মোহিনী বিশ্ববিলাসিনী শিব নির্মোহিনী বিশ্ববিলাসিনী হম কৃষ্ণ জয় দায়িনী মা অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজে মা পরমে পার্বতী সুন্দরী ভগবতী দুর্গে ভামতী তাং মে মা পরমে পার্বতী সুন্দরী ভগবতী দুর্গে ভামতী তাং মে মা প্রসীদ মাতার নাগেন্দ্র নন্দিনী প্রসীদ মাতার নাগেন্দ্র নন্দিনী চিরসুখদায়িনী জয় দে মা অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজে মা অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজে মা অনন্ত রূপিণী অনন্ত গুণবতী অনন্ত নামনি গিরিজে মা জয় শ্রী গুরু মহারাজ কি জয় মহামায়ী কি জয় স্বামী মহারাজ কি জয় গঙ্গা মায়ী কি জয়। আজকের মতো পরিপ্রশ্ন এখানে শেষ হলো। গতকালের প্রশ্ন ছিল ব্রহ্ম সংসদী কথার অর্থ কি। ব্রহ্ম সংসদী কথার অর্থ হল ব্রাহ্মণদের সভা। তবে ব্রাহ্মণদের সভা মানে বললে আমরা এখন যেটা বুঝি যে অনেকগুলো ব্রাহ্মণ একসঙ্গে বসে তামাক টামাক খেলো এরকম না কিন্তু। হ্যাঁ যাই হোক অর্থটা কিন্তু এরকমই। তো এই হচ্ছে যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন অসিত চট্টোপাধ্যায় দুর্গাপুর, রুনা পালিত বোড়াল, রূপালী বিশ্বাস দাসনগর, মালবিকা দে ত্রিপুরা, শিখা হালদার নিউ দিল্লি,
অঞ্জু সেনগুপ্ত উত্তরপাড়া, রমা হাজারী আনন্দপুর, সুব্রত মুখার্জী গড়িয়া, বরুণ কুমার মজুমদার শ্রীরামপুর, ডালিয়া ধর কলকাতা, সবিতা দুয়ারি উলুবেড়িয়া। তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগী, আপনারা জানেন যে সপ্তাহের বিভিন্ন দিনে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, তাই আপনাদের মতামত আমরা জানতে চাই। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9903985960। যে ধরনের আলোচনা এবং অনুধ্যান চলছে সেই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে নিশ্চয়ই আমাদেরকে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিই এবং রোজ দিনের মতো আজকেও আমরা সেই প্রার্থনা দিয়ে শেষ করছি যে প্রার্থনা আমরা নিত্য করি। সর্বত্র সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তিঃ।